আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর কি ইমান চলে গেছে? নুরুর কি ইমান নবায়ন করতে হবে? এই প্রশ্ন আমার কাছে অনেকেই করেছে, নুরুর ঘনিষ্ঠ অনেকে করেছে, ছাত্র অধিকার পরিষদ বা অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী অনেকে করেছে, এবং এমনকি অনেককে দেখেছি যে অধিকার পরিষদে কাজ করা বন্ধ করে দিয়েছে নুরুর বিরুদ্ধে অভিযোগে যে তিনি ধর্মীয় বিধিবিধান নিয়ে তুচ্ছতা ছিল করছেন এবং এমন পর্যায়ে অন্যায় করেছেন যে তার ইমান নেই। তো আমাকে অনেক বলেছেন যে ভাই বিষয়টা নিয়ে আলোচনা করেন, এবং আমি দেখলাম যে 2021 সালে দুর্গাপুজো উপলক্ষে ডাক্তার সাবেক ভিপি এই অধিকার পরিষদের সমন্বয়ক, নতুন গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন, তার সম্ভাব্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বা প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক ভিপি নুরুল হক নুর, তিনি দুর্গাপুজো 2021 উপলক্ষে তার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন দুর্গাপুজো উপলক্ষে হিন্দু ভাই বোনদের বা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, এবং তিনি সেখানে লিখেছেন অশুভ শক্তির বিনাশ ও সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য বা দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য, এরকম একটা কথা লিখেছেন। তো এটার উপর ভিত্তি করে অনেকে বলেছেন শুভেচ্ছা জানিয়েছেন মূর্তি পূজায়, অথবা শুভেচ্ছা জানালে তার ইমান থাকবে না। আবার অনেকে বলছেন যে এই যে অশুভ শক্তির আরাধনা, সত্য সুন্দরের আরাধনা, অশুভ শক্তির বিনাশ, তো এইসব কথাবার্তা এগুলো তো সরাসরি হিন্দু আকিদা, তো এগুলো নুরুল হক নুরু বলছেন, অতএব তার ইমান নেই। সেন্সিটিভ অভিযোগ তার বিরুদ্ধে নবায়ন করতে, অনেকে বলছে যে যতক্ষণ পর্যন্ত সে ইমান নবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত তার দল আর করবে না, এবং অনেকে কাজকর্ম করা বন্ধ করে দিয়েছে। এবং কমেন্ট বক্সে দেখলাম মোর দেন 95% কমেন্ট নেতিবাচক নুরুর বিপক্ষে। আসলে বিষয়টা কী, প্রথমে বলবো যে আসলে ওলামা ইকরামদের ফতোয়া রয়েছে এই বিষয়ে যে শুভেচ্ছা জানানো যাবে না অন্য ধর্মের কোনো উৎসবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া রয়েছে অনেক আগের, কিন্তু এখানে বুঝতে হবে যে ইবনে তাইমিয়ার যুগে শুভেচ্ছা জানানো পূজায় বা অন্য ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো বলতে যা বোঝানো হতো, অথবা শুভেচ্ছা যে উদ্দেশ্যে জানানো হতো, বর্তমান সময়ে নুরুল হক নুরু বা অন্য কোনো বিএনপি বা কোনো রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানানো এক নয়, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তখনকার শুভেচ্ছা জানানো মানে তাদের ধর্মীয় উৎসবে সহযোগিতা করা থেকে শুরু করে সেটার প্রতি একটা সফট সমর্থন, অথবা মুসলিমদের সেখানে পার্টিসিপেট করা নানান বিষয় জড়িত ছিল। কিন্তু বর্তমানে যে শুভেচ্ছা জানানো এটা রাজনৈতিক, আর একজন ইমাম বা একজন আলেমুলামার বিধর্মীদের কোনো একটা ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো আর একজন রাজনীতিবিদের বা একজন নেতার ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো এক নয়। একজন রাজনীতিবিদ তিনি সবার নেতা, তিনি অমুসলমানদেরও নেতা মুসলমানদেরও নেতা, তিনি অমুসলমানদেরও নিরাপত্তার জন্য তাদের মঙ্গলের জন্য কাজ করেন, তাদের অধিকারের জন্য কাজ করেন, মুসলমানদের নিরাপত্তা তাদের অধিকারের জন্য কাজ করেন। সেক্ষেত্রে তাদের উৎসব বা এগুলো যেন সুন্দরভাবে হয়, নির্বিঘ্ন হয়, এগুলো শুভকামনা তিনি করতেই পারেন। তো এখানে নুরুল হক নুরুর শুভেচ্ছা জানানো বলতে আমি যেটা বুঝেছি, বা বিএনপি বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর এই শুভেচ্ছা জানায় দুর্গাপূজায়, এই শুভেচ্ছা জানানো বলতে আমি কিছুতেই মনে করছি না যে এই শুভেচ্ছা জানানো মানেই মূর্তি পূজায় সমর্থন, এই শুভেচ্ছা জানানো মানেই মূর্তি পূজায় পার্টিসিপেশন, এই শুভেচ্ছা জানানো মানেই মূর্তি পূজার প্রতি মানুষকে উৎসাহিত করা, এটা মনে করছি না। এই শুভেচ্ছা জানানো মানে তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় বিধিবিধান পালন করুক, কেউ যাতে বাধা না দিতে পারে, শান্তিপূর্ণভাবে করুক, সেই শুভকামনা। অতএব এই এখান থেকে আমি আমার অবস্থান থেকে এই শুভেচ্ছা জানানোর মধ্যে কোনো অন্যায় হয়েছে বলে মনে করছি না। কারণ নুরুল হক নুরু বা এরকম যারা শুভেচ্ছা জানে তাদের এতেকার তো ঠিক, তাদের আকিদা তো ঠিক, তারা তো কেউই এখানে সেই দুর্গাপূজায় গিয়ে আনন্দ করে না, নাচানাচি করে না, অথবা সেখান থেকে বিনোদন নেয় না, সেখানে খাবার খায় না, এটা জাস্ট তাদের নিরাপত্তার জন্যে তারা করুক, তাদের সাথে আছে তারা, তাদের নিরাপত্তার জন্যে আমরা আছি, জাস্ট এই মেসেজটা দেয়া, এতে আসলে এটা ধর্মের সাথে সম্পর্কিত করাটাই উচিত না, এটা একটা সেকুলার বা নন রিলিজিয়াস একটা বিষয়, এভাবে আমি মনে করি। আর নুরুল হক নুরুর বিরুদ্ধে এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগ, শুভেচ্ছা জানানোর চেয়েও ভয়ঙ্কর যে অভিযোগ, তিনি বলেছেন সত্য সুন্দরের আরাধনা আর অশুভ শক্তির বিনাশেই দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য, এই কথা বলে তার ইমান চলে গেছে বলেছেন। না, এটা আমি বলবো যে আসলে
নুরুল হক নুরু বলেননি যে আমি মনে করি সত্য সুন্দর এবং অশুভ শক্তির বিনাশ দুর্গাপূজার মূল বিষয়, আমি মনে করি এটা বলেনি। আসলে হিন্দুরা মনে করে, এটা তিনি মিন করতে চেয়েছেন, যে হিন্দুদের বিশ্বাস হচ্ছে অশুভ শক্তির বিনাশই দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য, সত্য সুন্দর আরাধনাই দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য, দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য। তো এটা হিন্দুরা মনে করে, এটা নুরুল হক নুরুর আকিদা নয়, তার আকিদা তো ঠিক আছে, তাকে জিজ্ঞেস করলে সে বলবে না আমি তো মূর্তিকে বিশ্বাসই করি না, অতএব এটা আমি মনে করি মানে এটা হিন্দুরা মনে করে সেটা স্মরণ করে দিয়েছে তার, এতে বড় ধরনের কোনো অন্যায় হয়েছে বলে আমি মনে করি না। আর হ্যাঁ, আরও সুন্দরভাবে আরও টেকনিক্যালি কথাটা লেখা যেতে পারত, আর অন্য ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো ইমান চলে যাবে এ কথা কোনো ওলামা একরাম বলেনি, অনেকে বলেছে যে ঠিক না এটা মাকরু, অনেকে বলেছে হারাম, হারাম বলা যায়, হারাম হলে যে ইমান চলে যাবে তা না। তো মোটের উপরে নুরুল হক নুরুর যে ফেসবুক পোস্ট শারদীয় দুর্গোৎসব 2021 উপলক্ষে, তাতে তার ইমান চলে যাওয়ার মতো কোনো ঘটনা বা তার মতো অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের বিএনপির এই শুভেচ্ছা জানিয়েছে, তাতে ইমান চলে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমার দৃষ্টিতে মনে হয় না, আর বড় ধরনের অন্যায় হয়েছে বলেও আমার কাছে এই সেন্সে এগুলো মনে হয় না। আর তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে মন্দির পাহারা দেওয়া যাবে, তাদেরকে সহযোগিতা করা যাবে, তাদের বরাদ্দ দেওয়া যাবে, বরং তারা যাতে নির্বিঘ্নে পালন করতে হবে, এটা তো ইসলাম ধর্মের একটা সৌন্দর্য, ইসলাম ধর্মের অংশ, যে ইসলামের আন্ডারে সব ধর্মের লোকজন সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সুন্দরভাবে তাদের উৎসবগুলো পালন করতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না, কারণ তাদের প্রতি কোনো বাধা আসলে সেগুলো প্রতিহত করা হবে, একটা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গঠিত হবে। তো এতে আসলে নিষেধাজ্ঞার কিছু নেই, আর এখানে শব্দগুলো বা একটা শুভেচ্ছা বা শব্দের প্রয়োগগুলোকে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, এটা কিন্তু সহজ ব্যাখ্যা করা যায়, কারণ কোনো মুসলিম মূর্তি পূজায় বিশ্বাস করে না বা তার প্রতি সমর্থন নেই, অতএব জোর করে শুভেচ্ছা জানানো বা পলিটিক্যাল কার্টিজি বা নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ইমান আকিদার সাথে মিশিয়ে ফতোয়া দেওয়াটা, এটা আমি ব্যক্তিগতভাবে বারবারই মনে করছি, যদিও অনেক সম্মানিত ওলামা ইকরাম কিন্তু এই কাজ করছে। এজন্য আমি বলবো যে আসলে একটা বিষয় শেরেক হয় কখন, তখন তার এতেকাদ জড়িত হতে হয়, শেরেকে আকবার হতে হলে তার এতেকাদ জড়িত হতে হয় এবং কাজ দুইটার কম্বিনেশন লাগে। সেক্ষেত্রে যদি এরকম হয়, এরকম যদি হয়ে থাকে, কোনো এক্সাম্পল যদি কেউ দেখাতে পারে বা আসলে থেকে থাকে যে কোনো ব্যক্তি দুর্গাপূজার শুভেচ্ছাও জানালো অথবা বানিয়েও দিল, এর সাথে সাথে তিনি সেখানে গিয়ে তাদের খাওয়া দাওয়া খেলেন, সেখানে তাদের সাথে নাচ গানে অংশগ্রহণ করলেন, আনন্দ করলেন, উৎসব করলেন, এরকম কোনো উপাদান যদি কোথাও পাওয়া যায় বা কোনো ব্যক্তির ক্ষেত্রে, অথবা সেখানে তিনি মাথা নত করে দিলেন অথবা তাদের মূর্তির সামনে খাবার দিলেন, এরকম যদি কিছু পাওয়া যায় তাহলে তার ক্ষেত্রে ফতোয়া আসতে পারে। সেটা অবশ্যই পূজায় অংশগ্রহণ বলতে যা বোঝায় সেরকম করে থাকলে সেটা কিছুতেই সমর্থনযোগ্য নয়, কিন্তু নুরুল হক নুরু থেকে শুরু করে অধিকাংশ আওয়ামী লীগ বিএনপির নেতারা বা অনেক ক্ষেত্রে জামাতের নেতারাও অভিযোগ করেছে, আমি দেখি নাই কোনো জামাতের নেতা শুভেচ্ছা জানিয়েছে কি না, শুভেচ্ছা জানালে কোনো সমস্যা নেই, আমি মনে করি জানানো উচিত, কারণ রাজনীতি করলে তো সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। মৌলানা সাঈদী তো মন্দির পরিদর্শনে গিয়েছেন, তাদের জন্য বরাদ্দ দিয়েছেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অংশগ্রহণ করাটা সমস্যা, আর দুইটা মিশ্রণ ঘটলে তখন তার ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, অতএব এটা নিয়ে বাড়াবাড়ি কাম্য নয়।